মণিপুর ও পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে কংগ্রেসের পথসভা ব্যারাকপুরে উপস্থিত প্রদেশ কংগ্রেস মুখপাত্র সহ অন্যান্য নেতৃত্ব। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। মণিপুর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচার ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ব্যারাকপুর বিধানসভা কংগ্রেস মানবাধিকার শাখার উদ্যোগে শুক্রবার ব্যারাকপুর রেল স্টেশনের সামনে আয়োজিত হল ব্যারাকপুর বিধানসভা কংগ্রেস এবং মানবাধিকার শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস মানবাধিকার শাখার সভাপতি প্রসেনজিৎ মজুমদার, প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা আইনজীবী কৌস্তভ বাগচি, টিটাগড় শহর কংগ্রেস মানবাধিকার শাখার সভাপতি রাকেশ শুক্লা, ব্যারাকপুর শহর কংগ্রেস মানবাধিকার শাখার সহসভাপতি সুকান্ত চক্রবর্তী, পানিয়াটি ছাত্র পরিষদ নেতা অনামিত্র নাগ সহ অন্যান্য প্রদেশ কংগ্রেস এবং শহর কংগ্রেস নেতৃত্ব। এই সভা থেকে রাজ্য এবং কেন্দ্র সরকারকে তাদের বিভিন্ন ক্ষেত্রে নিষ্ক্রিয়তার বিষয় তুলে কটাক্ষ করেন উপস্থিত বক্তারা। আমি অনেকগুলো গল্প বলবো না, আমাদের 2022 নির্বাচনটা হয়েছিল, আমি ব্যারাকপুরে জনগণকে বলি যে কোনো কাউন্সিলর চোখে চোখ মিলিয়ে বলুন তো, সে আপনাদের ভোটে কাউন্সিলর হয়েছে, ছাপ্পা মেরে ভোট লুট হয়ে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা অনুপ্রেরিত হয়ে আপনাদের ভোট লুট করেছে। ব্যারাকপুর 20 নম্বর ওয়ার্ড থেকে আমি দাঁড়িয়ে ছিলাম, সেখানে লড়াই হয়েছিল জাতীয় কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসে, হাড্ডাহাড্ডি লড়েছিল জাতীয় কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসে। তার পরিণতি কি হয়, রেজাল্ট জন্য 7 দিন পরে আমার যে ছোট ভাই, যে আমার ইলেকশন এজেন্ট ছিল 26 বর্ষীয়, তাকে পুলিশ তাকে তার দোকান থেকে তুলে নিয়ে যায়। যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা বই লেখা, সে ভুলে গেছিল যে খাঁটি উর্দুর উপর কালো সাদা করে ওজনটা অনেক বেশি। ভারতবর্ষের উন্নয়নের জন্য, দেশের বেকার ছেলে মেয়ের চাকরির জন্য, মূল্যবৃদ্ধিকে রোধ করার জন্য, তার সাথে সাথে আর একটা কথা, আমাদের নেতা রাহুল গান্ধী তার ভারত জেলে যাত্রার পরে বলেছে যে ভারতবর্ষে যদি আবার কংগ্রেসের সরকার আছে 500 টাকায় আবার গ্যাস দেওয়া হবে। এ কথা মনে রাখবে, কারণ আমাদের সরকার রাজস্থানে 500 টাকায় গ্যাস দিচ্ছে। এ কথা জেনে রাখুন, যদি একটা রাজ্য সরকার দেশের গরিব মানুষকে যদি 500 টাকায় গ্যাস দিতে পারে, সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।